একটা জিনিস মানে দেখো রোদ্দুরের সূত্রপাত চাকরি সে হচ্ছে আমি আগে থেকে তাকে ফলো করতাম তার চ্যানেলে আমি দেখতাম তার ইয়েগুলো মানে মূলত হতো কি তার কবিতাগুলো আমার ভালো কবিতায় কিছু অশ্লীল শব্দের ব্যবহার থাকতো অবশ্য মানে অশ্লীল শব্দ থাকলেও হতো কি তার কবিতার মানে শব্দগুলোর যে অর্থগত দিক মানে সেগুলো আবার অনেক সামাজিক প্রতিবন্ধকতা তারপরে সমাজতন্ত্র অনেক অনেক ধরনের অনেক ইস্যু উঠায় নিয়ে আসতো আর কি যেগুলো আসলে প্রতিবাদমুখী কিছু কবিতা যেটা বলা হতে পারে নজরুল কাজী ইসলামের মতো বা যাই বলি না মানে কবিতার একটা অর্থ থাকতো আর কি ওর থাকে না একজন একটা কবিতা লিখতে হলে ওই কবিতার একটা টেক্সট থাকতে হয় যে আমি অ্যাকচুয়ালি কি বুঝাতে চাচ্ছি তো অশ্লীল শব্দ থাকলেও ওই কবিতার অর্থগুলো আর কি সেই শব্দগুলোকে ছাপিয়ে যেত ওয়েল তো তার কবিতার ব্যাপারটা চলে গেল ওইটাই আমার ভাল লাগতো কিন্তু সম্প্রতি যেটা শুরু হয়েছে মানে ভাইরাল হবার পর আমার কাছে যেটা মনে হতো আমি ওর গান কখনো শুনতাম না তারপর তার গানগুলো শোনা শুরু করলাম দেখি যে প্রত্যেকটা গানই মানে ম্যাক্সিমাম গানই হচ্ছে সে রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাচ্ছে এবং সেখানে লেখা এগুলা তার আপডেট ভার্সন বা এই কিছু মানে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বা শুরু করা গানগুলোকে একদম কমপ্লিটলি হচ্ছে বিকৃত করে সে সামাজিক যোগাযোগ মাধ্যম তাইলে কি আমরা কি এখন এইটা বুঝবো যে হচ্ছে আমরা আসলে শুদ্ধ জিনিস চর্চা করার থেকে বিকৃত জিনিসগুলো বড় লেভেলে নিয়ে যাব এই ব্যাপারটা আমি তোমাকে বলি দেখো মানে বাঙালি অ্যাকচুয়ালি কি চাচ্ছে বা কি গ্রহণ করতেছে হ্যাঁ রদ্দুর ভাইয়ের গানটা হচ্ছে ভাইরাল হইল যেতে যেতে পথে পূর্ণিমা রাতে যেটা শুরু ছিল সেদিন দুজন আচ্ছা এই গানটা মানে ভাইরাল হলো ভাইরাল হওয়ার পর তুমি দেখো আমি তো একটু আগে বললাম যে রদ্দুর ভাইয়ের চ্যানেলে আগে সাবস্ক্রাইবার সংখ্যা ছিল হচ্ছে উনত্রিশ হাজার আমার দেখা গানটা ভাইরাল হওয়ার একদিন বা দুদিনের মাথায় তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা মানে উনত্রিশ হাজার থেকে এক লাফ দিয়ে হচ্ছে নব্বই হাজারে চলে গেছে বাঙালি আমাদের বাঙালি আনা যে আসলে জাস্ট একটা নাম ধারণ করে আছি আমরা আমাদের মূলে আমাদের শেকড়ে যে বাঙালি আনার একটু অস্তিত্ব নাই এটা হচ্ছে মানে মারাত্মক লেভেলের একটা প্রমাণ আর কি বলবো বিষের কি হচ্ছে রদদুরয় চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা কমে যাবে তার ভিডিওস যেগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের গানগুলোকে বিকৃত করে পোস্ট করা হয়েছে রিপোর্ট সেখানে হচ্ছে রিপোর্ট হবে ডিসলাইক হবে তা না মানে বাড়তেছে 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 সাবস্ক্রাইবার বাড়তেছে লাইকের সংখ্যা বেড়ে যাচ্ছে মানে গানগুলোকে দেখা যাচ্ছে বাঙালি বয়কট করার বদলে বড়চ গ্রহণ করছে এবং সেটাকে অনেক জাগজাগপূর্ণ হয়ে গণ্য যাচ্ছে মোবাইলের রিংটোন করা হচ্ছে তারপরে ডিজে যারা আছে প্রতিষ্ঠিত ডিজে নাম তারা সেগুলো রিমিক্স করতেছে পোলাপাইন হচ্ছে বিভিন্ন ধরনের তোমার গ্রুপে এটা ছড়াই দিচ্ছে মানে আমরা ছড়াই দিচ্ছি মজা করে মানে মজা করে ছড়াই দিলেও এটা হয় কি দেখো বিরূপ প্রভাব মানে আমাদের সমাজে আমাদের যে সংস্কৃতি যে ইয়াটা আছে প্ল্যাটফর্মটা আছে বা আমরা যারা সংস্কৃতি মনে আছে অস্তিত্ব বলি এই সবগুলোর উপর কিন্তু একটা জঘন্য রকমের প্রভাব ফেলতেছে মানে হয়ে যাচ্ছে কি আমরা সেটাকে গ্রহণ করতে না চাইলেও আমাদের উপরে সে চেপে বসতেছে এবং সংস্কৃতিটা হচ্ছে তোমার এইভাবেই কিন্তু চেঞ্জ হয়

যেটা যেটা হচ্ছে ভাইরাল করলে আমার সংস্কৃতির উন্নতি হবে আমাদের নিজস্ব মননশীলতার উন্নয়ন হবে মানবিকতা হচ্ছে ইয়া পাবে প্রস্ফুটিত হবে তারপর আমরা আমাদের শেকড়টাকে যেখানে খুঁজে পাবো হ্যাঁ সেগুলোকে আমি যত বড় হই না কেন আমার ভেতরে যেন আমার শেকড়টার অস্তিত্ব থাকে ঠিক আছে তো আমাকে সেই জিনিসটা ভাইরাল করতে হবে আমাকে লাইক মানে মাহফুজুর রহমান দেখা যাচ্ছে মানে যেমন তেমন গান গেয়ে দিচ্ছে তারপরে কিন্তু লোকটা আস্তে আস্তে যায় এখানে ভাই এখানে একটা কথা হচ্ছে মাহফুজুর রহমানের সাথে আপনি রোদ্দুরকে মিলাতে পারেন কারণ হচ্ছে মাহফুজুর রহমানের যে লেভেলটা সেটা হচ্ছে উনি কিন্তু শুদ্ধ ভাবে চর্চা করতেছে এবং চেষ্টা করতে এবং কাউকে বিকৃত বিকৃত করতে উনি ওনার চেষ্টার জায়গাটা আমরা অবশ্যই তাকে করি এটা ঠিক তবে রোদ্দুরের যে জায়গাটা সেটা হচ্ছে উনি বিকৃত তো করতেছেই সাধারণত সংস্কৃতি আছে সেটাকে বলতে পারেন আপনি নর্দমায় ফেলে দিয়ে এরকম আসলে অনেক গানই আসতেছে আসলে বিভিন্ন ধরনের আমাদের যে ঐতিহ্যবাহী গান তারপর আমাদের যে বিভিন্ন ধরনের কি বলবো যে গানগুলো শুনে আমরা বড় হয়েছি বা যে গানগুলো এখনো শুনে আমরা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করি এই ধরনের গানগুলো মানে এমন একটা পর্যায়ে নিয়ে আসা হচ্ছে যে পরিশুদ্ধ তো বহু দূরের কথা আর দেখা যাচ্ছে গানটাই নিশুध्द হয়ে যাচ্ছে এবং আমাদের কি কি করা হচ্ছে মানে নেয়ার মতো আর পরিস্থিতি থাকে এবং আমরা ব্যক্তিগত জিনিসটাকেই সবচেয়ে বেশি গ্রহণ করি গ্রহণ করি তো আমার আমার সাজেশন হবে যেটা কি যে আমি এটাকে গ্রহণ করি না হ্যাঁ মজা আপনি করছেন দ্যাটস ফাইন আপনি মজা একটু করেন তারপর হচ্ছে ওটাকে ছুঁড়ে ফেলে দেন পা দিয়ে লাথি দিয়ে বের করে দেন সেটাই আপনার মজা নেওয়া হয়ে গেছে আপনি পা দিয়ে লাথি দিয়ে বের করে দেন পাক রবিंद्रनाथ ঠাকুর একমাত্রই হচ্ছে একটা আমাদের সংস্কৃতির আধার যার গান আপনি একবার গ্রহণ করলে ওটাকে আপনি ছেড়ে ফেলতে পারবেন না ওটার মানে আবেশটা ওটা আপনার কাছে চিরদিন আপনাকে মানে বিমোহিত করে যাবে আপনার ওখানে একটা আবহ রেখেই যাবে তো আমি সেটাকেই তো গ্রহণ করব না আমাদের উচিত হবে কি যে এই জিনিসগুলোকে বয়কট করা আমাদের নিজস্ব পরিচয়টা ধরে রাখবার জন্য হলেও মানে যেটা ভালো যে জিনিসটা ধরে রাখা প্রয়োজন সেটাকেই রাখতে হবে এটাই সন্ধ্যা হয়ে গেছে